বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির পাত যেন পরিপূর্ণ হয় না। মাছ খেতেও ভীষণ ভালোবাসে তারা। শরীরের জন্য মাছ বেশ স্বাস্থ্যকর একটি খাবার। তবে সব মাছই যে শরীরের জন্য উপকারী তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় ও ভারতীয় বাজারে বর্তমানে তিন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সুস্বাস্থ্য নিশ্চিতে ওই তিন ধরনের মাছ না কেনার জন্য পরামর্শ দিচ্ছেন তারা। আকারে বড় মাছ বাজারে গিয়ে কখনই আকারে বড় এমন মাছ কিনবেন না। বিশেষজ্ঞরা বলেছেন, আকারে বড় মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ মাছ চাষিরা মাছকে আকারে দ্রুত বড় করতে হরমোন ইনজেক্ট করে। হাইব্রিড এ মাছ স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। ম্যাকারেল বর্তমানে রুই ভেটকি কাতলের দাম বেশ চৌড়া হওয়ায় বাজারে ক্রেতাদের পছন্দের মাছ হয়ে উঠেছে ম্যাকারেল। কিন্তু আপনি কি জানেন, এই মাছে রয়েছে পার্ট, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, এই মাছ খাওয়ার ফলে পেটে পার্ট জমতে শুরু করে, যা পরে জটিল রোগের কারণ হয়ে ওঠে। তেলাপিয়া, দরিদ্র আর মধ্যবিত্তরা তেলাপিয়া মাছকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে আসছে, কারণ এ মাছের দাম অন্য মাছের তুলনায় বেশ কম। দামে কম হলে শরীরের ক্ষতির পরিমাণ কিন্তু বেশি ঘটাচ্ছে এ মাছ, তা কি জানেন? কারণ অন্য মাছে ভালো ফ্যাট থাকলেও এ মাছে কিন্তু রয়েছে ক্ষতিকর ফ্যাট। চিকিৎসকরা বলেছেন, হাঁপানি, আর্থ্রাইটিস কিংবা অ্যালার্জির সমস্যা থাকলে এ মাছ কেনা অবশ্যই এড়িয়ে চলতে হবে আপনাকে।